নমস্কার, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন এজন সুস্থিৰ সমাজ সেৱক, সুপ্ৰবন্ধকাৰ, কবি, লগতে সাহিত্যিক মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ নাম ধৰ্ম সমাজ অসমৰ ৰাজ্যিক সভাপতি মাননীয় শ্ৰীযুত দীনেশ মহন্ত বাপদেৱৰ অন্য এটি কাব্যকথন লৈ পেলাই মই আজি আপোনালোকৰ মাজত উপস্থিত হৈছোঁ। কাব্যকথনটির শিরোনামা দীপাবলীক লৈ ককার ভাষ্য। ককাই মিঠাতেলের চাকি জ্বলাই তত্ত্বকথা শিকায় আছে নাকি? ফটকা ফুটাবলৈ মানা করে তেল দিব শিকাইছে মাটির চাকি। নাতির প্রশ্ন, বারু ককা, উৎসবত চাকি জ্বলাই নে চাকি জ্বলোৱাকে উৎসব বুলি কয়? ককার হাস্যমুখী উত্তর, চাকি জ্বলাই আন্ধার আঁতরাই উৎসব কটা হল, মানে আত্মিক উত্থান, সব মানে সকলোরে বাবে, অর্থাৎ উৎসব আত্মিক উত্থান সকলোরে বাবে, অর্থাৎ উৎসবে আত্মিক প্রগতিরে সকলোরে বাবে বিকাশ আনে। স্থাপনার সন্মুখত জ্বলা চাকি গছত ভক্তি প্রদীপ বোলে, মাটির চাকিত সরিয়হ তেলেরে জ্বলা ভক্তি প্রদীপে অন্তরাত্মা পোহরাই তোলে। যি অজ্ঞান অন্ধকার দূর করে সমাজত দিব্য জ্ঞানের পোহর বিলাই দিয়ে, শঙ্কর গুরুদেবে বিশ্বত প্রথম নামঘর সাজি চারিত্রে ঈশ্বর কৃষ্ণক প্রতিষ্ঠা করে সন্মুখত জ্বলালে ভকতি প্রদীপ। পুরুষোত্তম ঠাকুরে নামঘোষাত লিখিলে, শঙ্কর স্বরূপে হরি সমস্ত জগত জুড়ি ভকতি প্রদীপ লগাই থইলা, মাধব স্বরূপে আহি তাতে তৈলবর্তি দিয়া অজ্ঞান আন্ধার দূর কইলা। তাকে শুনি নাতির আকৌ ককা অকলি প্রশ্ন, চাকির পোহরে আন্ধার দূর করে বুলি জানো, অজ্ঞানতা দূর করে বুলিনো কেনেকৈ মানো? নাম লগাওতে কইছিলা পঢ়াশালীত জ্ঞান পাই, আজি কইসা চাকি জ্বলালে অজ্ঞানতা যায়? ককার উত্তর, তুমি সুন্দর প্রশ্ন করেছা বোপাই, এই সংসারত সকলোবোর দুটার মাজত থাকে, যেনেকৈ পোহর আছে বাবে আন্ধারও আছে, সেইদরেই ভিতর আছে বাবে বাহিরও আছে। বাহির সম্বন্ধীয় জ্ঞানক বলা হয় ভৌতিক জ্ঞান, আজিকালি জীবিকার শিক্ষারে স্কুলত পায়। ভিতরের জ্ঞানক বলা হয় আধ্যাত্মিক জ্ঞান, জীবন জিয়ার শিক্ষা গুরুমুখে নামঘর তলয়। আধ্যাত্মিক জ্ঞান পাবলৈ মানুহে ধর্ম মানে, সেই ধর্মক মানি কোনোৱে করে যোগ ধ্যান, কোনোৱে করে তীর্থস্থান, কোনোৱে করে যাগ যজ্ঞ, পূজা পাতল আর দান। চারিবেদ, চৈধ্য শাস্ত্র, সতেরখন পুরাণের সার, ভাগবতর মতে ভকতি অবিহনে সকল অসার, জ্ঞানহে শেষ গতি দিব পারে বলে বেদর মত। ভাগবতে দিলে সিদ্ধান্ত সেই জ্ঞান অহার পথ, সেয়ে ভাগবত কৈছে, জ্ঞানে গতি কহে বেদ খুনাতার পরিচ্ছেদ, জ্ঞান আহে ভকতির মাঝে, ভকতি করতে জানা আপনিও পর যে জ্ঞান,
যুগ চিন্তি মরে নিচাকাজে। ককার কথা শুনি আকৌ নাতিয়ে ককালৈ প্রশ্ন করলে, ককা সেয়ে যদি সত্য হয় একেজন বেদব্যাসে পূজার বিধানেরে নিরীহ পশু পক্ষীর প্রাণ ললে? আকৌ ভাগবতত সৎসঙ্গত হরিভক্তির কথা কলে? সেই কারণে নেকি বুদ্ধদেবে বেদপন্থচন্ন করিলে? নাতির প্রশ্ন শুনি ককায়ে উত্তর দিলে, অহতে তোমার ধারণা মিছা নহয় বোপা। যেতিয়া কায় মন বাক্যচিত্তে কৃষ্ণত শরণ লয়, তেতিয়াহে চিত্তত শুদ্ধ অখণ্ডিত জ্ঞানর উদয় হয়, তারেহে প্রেমানন্দ লাভ হয়। অন্যথা খণ্ডিত জ্ঞানেরে সংসারত নিরানন্দ হয়ে রয়। গীতাত কৈছে, চিত্তে থাকি বসুদেবে করে অধিষ্ঠান, বসুদেবর অধিষ্ঠানে প্রকাশ হয় জ্ঞান। বেদব্যাসেও জ্ঞান মার্গত থাকি নাপালে পরম জ্ঞান, সেয়েহে বেদরত্ব নোপোৱাকৈয়ে দিলে বলিবিধি, ফলত মানসিক অশান্তির হল উগুল থুগুল মন। ভাগবত সেয়াও কিছু শরণে নিজ ভকতির বীজ প্রেমানন্দ যার অরণ বিনাই ভকতি করয় এওয়া ঘটে যেন জল। দেবর্ষী নারদর শরণে করালে বসুদেবক অধিষ্ঠান, তেতিয়াহে বেদব্যাসর প্রাপ্ত হল ভাগবতর জ্ঞান। সেয়ে গীতাত কৈছে, স্বরূপতক হোঁ বেদর তাৎপর্য যত, সেহিহে বেদজ্ঞ জানে ভাগবত। নারায়ণে ভাগবতর চারিটা শ্লোকত ব্রহ্মাক দিল, ব্রহ্মাই আটটা শ্লোকত নারদক দিল, নারদে বারোটা শ্লোকত বেদব্যাসক দিল, বেদব্যাসে বারোটা স্কন্ধত ১৮ হাজার শ্লোকরে ঈশ্বরের গুণাময়ী যশলীলা বর্ণাই ভাগবতত লিখিলে। ভাগবতক নিগম কল্পতরু বা আধ্যাত্ম দ্বীপ বলে বলিবিধান দিয়ার বাবে দেবর্ষিণার ককর্থনাও ভাগবতত উল্লেখ করি তেও ভুলটো জনালে। নারদতি শুনা মহামুনি ব্যাস, তুমি সে করিলা জগতরে নাশ, নিরন্তরে লোয়া ইলা পুকুর তুমি প্রাণ, নাহি গরহিত কর্ম ইহার সমান। অকস্মাতে করাইলা ইহা ধর্ম, নুবুজিলা তুমি উবে দরত মর্ম, গরহিত কর্ম কহি লাধর্ম বলি, তোমার বচনে লোক নাখিল মুনি। এই ভাগবত পাঠ জানিলেই নহয়,
মানিব লাগিব, মানিলেহে সমাজলৈ সংস্কাৰ আহিব। প্ৰেম দয়া কৰুণা আৰু ভাতৃত্ববোধেৰে মানৱৰ পশুতুল্য স্বভাৱক বলি দিব পাৰিলেহে সমাজত শান্তি বিৰাজ কৰিব। অন্যথা নিরীহ প্রাণীর বলি বিধানে হিংসা ধর্ম প্রবর্তনে সমাজত বলির হাতত দুর্বলীবর কাম ক্রোধ লোভর বলি হয়ে ধর্ষণ অপহরণ হত্যা হিংসা লুণ্ঠনে সমাজক প্রদূষণ সামাজিক প্রদূষণ চলিয়ে থাকি জীবন লাভ কৰিবলগা শান্তিৰ মাজেৰে প্ৰশান্তি লাভ এক সপোন হৈ ৰ'ব। ভক্ত প্ৰহ্লাদে দৈত্য শিশুসকলক অদৈত্যবাদী হবলৈ দিয়া জীৱনৰ সনাতন তত্ত্ব। হেন জানি শিশু হব এৰি আন কৰ্ম ধৰিও কুমাৰ কালে ভাগৱত ধৰিব। কীৰ্তনত এয়াও কৈছে ককাই আকৌ ক'লে ত্ৰিগুণময় মানৱ ভগৱানৰ ভকতি প্ৰদীপ সাত্বিক শতকাত ৰাজহ গুণতকৈও তামসিক গুণাধিক। দীপাৱলীত বায়ুমণ্ডলত হয় প্ৰদূষণত ধুৱলি বুকু কপোৱা শব্দকো কোৱা হয় শব্দ প্ৰদূষণ। হাজাৰ হাজাৰ চৰাইৰ হয় মৃত্যু বিকট শব্দ শুনি মানুহে পতাকা ফুটাই আনন্দ কৰে তাকেই জীৱ ধ্বংসৰ কাৰণ উৎসৱ হ'ব নোৱাৰে কমেও। সৃষ্টিৰ আনন্দেৰে কৃষ্টি সমাজৰ স্বীকৃত কৃষ্টিক কোৱা হয় সংস্কৃতি। উৎসৱ মানে কৃষ্ণ সংস্কৃতি য'ত হয় জীৱহিংসাৰ বিপৰীতে প্ৰেমানন্দৰ অনুভূতি। ধন্যবাদ।